हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के निमकी एक रेसिपी नहीं हाजिर हो गई। दोकने जेमन को निमकी भाजा है ठीक तेमन को आज के निमकी रेसिपी अपन संगे शेयर करब। पुजो समय अतिथि आप्याय चायर साथ निमकी दारुण लागे। चलू देखे नवा जा निमकी रेसिपी। निमकी बनानोर जोन्नो प्रथमे आमी एखाने निये निच्छी दो कप मयदा और ये निमकी आटा दिए किन्तु भालो लागबे ना, ताई एटा बनाते गेले मयदा लागबे। एबार ई मयदार मध्ये दिए दिच्छी छोटो चामचेर एक चामच कालो जिरे। एबार दिए दिच्छी हाफ चामच चीनी। चीनी देवाते ए निमकी मिष्टी होबे ना तबे खास्ता होबे। आर दिए दिच्छी एक चामच नून। एखाने नूनेर परिमाणटा एकटु बेशी दिएछी तार कारण ए निमकी नूनटाई खेते भालो लागे। आर दिए दिच्छी दो टेबिल चामच सादा तेल। तेलेर जायगाय आपनारा घी दिते पारेन बा बाटारो व्यवहार करते पारेन। तेलेर परिमाणटा एकटु बुझे दिते होबे तार कारण ए निम किन्तु आमादेर खूब खास्ता होबे। एबार सबशेषे दिए दिच्छी छोटो चामचेर एक चामच जोयान। एसिडिटिर भये जारा अनेक समय एरकम भाजा पोड़ा खान ना तादेर किन्तु एटा काजे लागबे आर खेतेओ भालो लागबे। एबार सबकिछु भालोभाबे प्रथमे एकटुखानि मिशिये निते होबे। सब किछु एकसाथे खूब भालोभाबे मिशिये निते होबे। तारपरे एई निमकी आमि आगेई बोल्लाम जे खूब खास्ता तैरि करते होबे, तो सेजन्य एभाबे प्रथमे भालोभाबे सब किछु एकसाथे आगे मिशिये निते होबे। तारपरे एभाबे मुट करे देखते होबे, जदि मुठोते एक जायगाय सब हुए जाए तारपरे साथे साथे एरकम भाबे झुरो झुरो हुए जाए ताहले बुझते होबे जे निमकीते मयाम ठीक आछे। आर ना होले किन्तु एई क्षेत्रे जदि कारो एभाबे मुठो मध्ये ना धरे ताहले किन्तु एखाने तेल आर एक दो चामच बाड़िये दिते होबे। एबार आमि एखाने जल ढेले एई मयदा मेखे नेब। तो एकबारे अल्प जल ढेले मयदा मेखे निते होबे। এই ময়দার ডো কিন্তু একদম টাইটও হবে না আবার একদম কিন্তু নরম হবে না। এখানে আমার ময়দা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এই ময়দার ডো আরো দু থেকে তিনবার একটুখানি মথে দিচ্ছি। তারপরে এই ডো থেকে এবার দু ভাগ করে নেছি। তারপর এখান থেকে লেচি বানিয়ে নেব। এইভাবে একটু বড় সাইজে লেচি বানিয়ে নিতে হবে। এর মধ্যে একটা লেচি নিয়েছি আর এর মধ্যে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা রোলার পিন দিয়ে একদম পাতলা রুটি আমাদের বেলে নিতে হবে। এই রুটি যত পাতলা বেলা হবে আমাদের নিমকি কিন্তু তত খাস্তার মুচমুচে হবে। তাই একটু বড় সাইজে করে এরকম পাতলা ভাবে বেলে নিতে হবে। রুটি এখানে আমার বেলা হয়ে গেছে। এবার উপরে একটুখানি আমি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে একটুখানি আবার শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আবার এই ময়দা তেলের সাথে রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এই রুটি এভাবে আস্তে আস্তে করে আমাদের লম্বাভাবে মুড়ে নিতে হবে। এবার খুব হালকাভাবে এভাবে করে আমাদের হাত দিয়ে বেলতে হবে। এবার একটা নাইফ দিয়ে কতটা নিমকি বড় বানাতে চান সে বুঝে লেচিগুলো কেটে নিতে হবে। যদি ছোট ছোট নিমকি বানাতে চান তাহলে এরকম ছোট ছোট করে বানাতে হবে, আর যদি বড় নিমকি বানাতে চান তাহলে
এই লিচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি আর এর উপরে আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আবার রোলার পিন দিয়ে এবার লুচির মতন বেলে নেব। এই লুচিগুলোও কিন্তু একদম পাতলা বেলতে হবে। যদি দোকানের মতন খাস্তা নিমকি বানাতে চান তাহলে কিন্তু এরকম পাতলা বেলতে হবে। আর এই নিম এভাবে প্রথমে অর্ধেক ভাঁজ করে নিতে হবে, ভালোভাবে একটু চেপে দিতে হবে, তারপরে আবার এক ধার তুলে অন্য ধারে বসিয়ে দিতে হবে। যেমন তিন কোণা পরোটা ভাজি ঠিক তেমন করে ভাজ দিতে হবে। আর এবার একটা ফর্ক দিয়ে আমি এখানে ফুটো করে দিচ্ছি। এই নিমকিগুলো ফুটো করে দিলে পরে এই নিমকিগুলো কিন্তু ফুলবে না হলে লুচির মতন ফুলে যাবে আর সেটা কিন্তু খাস্তা থাকবে না, নরম হয়ে যাবে। আর আমাদের যেহেতু এই নিমকিগুলো বানিয়ে কিছুদিনের জন্য স্টোর করতে হয় তাই কিন্তু এভাবে ফুটো করে দিলে এই নিমকিগুলো খুব খাস্তা হবে আর এগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আমি আর একটা এভাবে বেলে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি বাদবাকি সব নিমকিগুলো বানিয়ে নিচ্ছি। নিমকি এখানে আমার বানানো হয়ে গেছে, নিমকিগুলো ভেজে নেব। সেজন্য আমি এখানে কড়াইতে নিয়েছি তেল আর তেল যখন হালকা একটু গরম হবে তখনই কিন্তু আমাদের এই নিমকিগুলো ছাড়তে হবে। খুব গরম তেলে যদি নিমকিগুলো ছাড়া হয় নিমকিগুলোর সাথে সাথে কিন্তু দুপিঠেও কালার ধরে ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু এই নিমকি কাঁচা থেকে যাবে। যেহেতু এই নিমকির মধ্যে পরত পড়েছে তাই নিমকিগুলো কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে তুলতে হবে। সেজন্য একদম অতিরিক্ত গরম তেলে না, হালকা উষ্ণ গরম তেলে আমাদের এই নিমকিগুলো ভাজতে হবে। দেখুন নিমকিগুলো কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু হয়ে গেছে। এবার আমি যেহেতু এগুলোকে ফুটো করে দিয়েছি সেজন্য কিন্তু এগুলো ফুলবে না, হালকা একটু ফুলবে আর দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু খুব খাস্তা তৈরি হবে। তাই নিমকিগুলো বানিয়ে নেওয়ার পরে এগুলোকে কিন্তু ফুটো করে দিতে হবে। এক পিঠে যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি এভাবে প্রথমে তেল ছড়িয়ে ওপরে দিয়ে দিচ্ছি, তারপরে এগুলোকে তিন থেকে চারবার একটু উল্টে পাল্টে যতক্ষণে সুন্দর কালার দুপিঠে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের এগুলো ভাজতে হবে। এক পিঠে হালকা কালার যখন একটু ধরবে তখন আবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন যেখানে যেখানে ফুটো নেই সেখানে সেখানে কিন্তু নিমকিগুলো ফুলে যাচ্ছে আর একটু হালকা ফোলা থাকবে আর একদম থাকবে মুচমুচে। এই পুজোর সময় বাড়িতে কিন্তু অতিথি আসা যাওয়া লেগে থাকবে তাই এভাবে নিমকি বানিয়ে আপনারা এক থেকে দু সপ্তাহ এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। বিকেলে নিজেরাও চায়ের সাথে খেতে পারেন বা এভাবে অতিথি আসলে তাদের গরম চায়ের সাথে দিতে পারেন, তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখানে আমার নিমকিগুলো কালার ধরা শুরু হয়ে গেছে, এগুলো আরেকটু টিপ কালার করে আমি নামিয়ে নেব। ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে, এবার আমি এই নিমকিগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাদবাকি সব নিমকিগুলো ভেজে নিচ্ছি। নিমকিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। দেখুন পরতগুলো সামনে থেকে খুলেছে তবে ভেতরে খোলেনি, ফুলেছেও। আবার কতটা খাস্তা হয়েছে সেটা আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা নিমকি কিন্তু খুব খাস্তা হয়েছে আর দেখতেও কিন্তু একদম দোকানের মতন হয়েছে। ঠিক এরকম খাস্তা থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই নিমকি থাকবে। এভাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে খুব ভালোভাবে কয়েকদিন পর্যন্ত এনজয় করতে পারে। আশা করি আমার আজকের নিমকি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো টেস্টি রেসিপির সাথে অন্য আরেক দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।